নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি রৈঘিনি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশে জুলাই দিন সোমবার মেস থেকে মিন প্রত্যেকটি রাশির কেমন কাটবে সূর্যোদয় ঘটবে বিশে জুলাই দিন সোমবার ঠিক সকাল পাঁচটা তিন মিনিটে আর সূর্যাস্ত ঘটবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে রাহু কালাম পড়েছে সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত তারপরে আরেকটি শুভ মুহূর্ত সেটি থাকছে সোমবার দিন ঠিক দুপুর একটা তেইশ মিনিট থেকে দুপুর তিনটে তিন মিনিট পর্যন্ত মেষ রাশির কেমন কাটবে দিনটি চন্দ্রমা অবস্থান করবে প্রথমার্ধে আপনাদের তৃতীয় স্থানে এবং দিনের শেষার্ধে চতুর্থ স্থানে তাই মানসিক উদ্দীপনা ও সাহসিকতা ভরা থাকবে দিনটি বিকেলের পর থেকে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে পারিবারিক সূত্র ধরে কোনো শত্রুতা দেখতে হতে পারে আজকের দিনে যাত্রা ঘটার সম্ভাবনা রয়েছে বাড়িতে ধার্মিক অনুষ্ঠান ঘটবে বা তা নিয়ে আলোচনা করবেন আজকের দিন বিবাহিত জীবন শুভ মানসিক আনন্দে থাকবে বিবাহিত জীবনটি আজকের দিনে বাহন নিয়ে সাময়িক সমস্যা তৈরি হতে পারে সরকারি কর্মজীবনে কর্ম পরিবেশ আপনাকে অসুখী বোধ করাবে আজকের দিনে ট্রান্সফার ঘটারও সম্ভাবনা রয়েছে বেসরকারি ক্ষেত্রে বিকালের পর থেকে কর্ম পরিবর্তনের ভালো সুযোগ পাবেন ব্যবসায় দিনটি ভালো যাবে আজকের দিনে ঠাকুর ঠাকুরের স্থানে বা আপনার গৃহের ঠাকুর মন্দিরে একটি সাদা কাগজের মধ্যে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন এবং সারাদিন সেটিকে কাছে রাখুন শুভ ফলের বৃদ্ধি ঘটবে বিশ্বরাশি বিশ্বরাশির প্রথমার্ধ মধ্যম কাটবে কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে শুভ ফলের বৃদ্ধি ঘটবে নতুন যোগাযোগ পাবেন যোগাযোগ দ্বারা আপনার লাভ ঘটবে ম্যানেজমেন্ট কমিউনিকেশন আইটি সেক্টরের লোকেদের শুভ ফলে বৃদ্ধি ঘটছে ছোটো ভাই বোনের সাথে সম্পর্কে মধুরতা ফিরবে আজকের দিনে ফোনের মাধ্যমে অনেকটা সময় চেনাশোনা লোকের সাথে কাটাবেন আপনারা বিবাহিত জীবন আজকের দিনে শুভ থাকবে মায়ের সাথে কিছু মতনৈক্য ঘটতে পারে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে লোকেদের আজকের দিনে সাফল্য রয়েছে সরকারি ক্ষেত্রে কোনো সহযোগিতারা শত্রুতা আর্থিক লাভের সংবাদ আপনারা বিকেলের পরে পাবেন সরকারি কর্মচারীরা বেসরকারি ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে দিনটি ভালো কাটবে ব্যবসা আজকের দিনে লাভের পরিস্থিতি থাকবে আজকের দিনে সন্ধেবেলা ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং তার মধ্যে একটি এলাজ ফেলে দিন পারলে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র এগারোবার পাঠ করুন মিথুন রাশি আর্থিক ক্ষেত্রটি আজকের দিনে কিছুটা হলো স্মুথ হবে দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু আজকের দিনে কাউকে ধার দেবে আত্মীয়দের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে মাতুল পক্ষের লোকজনকে নিয়ে বা মায়ে আপনার মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে দাম্পত্য জীবন আজকের দিনে শুভ থাকবে সরকারি ক্ষেত্রে দিনটি শুভ কাটবে আপনার কর্মের জায়গায় আপনার প্রশংসা বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের বেসরকারি ক্ষেত্রে আর্থিক লাভ নতুন কর্মের যোগাযোগ ব্যবসায় লাভ থাকবে তবে আর্থিক দিক থেকে পার্টনারকে আজকের দিনে কম ভরসা করবেন যে কোনো সবুজ গাছে হলুদ মিশ্রিত জল অর্পণ করুন এতে শুভফলের ফলের বৃদ্ধি ঘটবে কর্কট রাশি দিনে শুরুটা হয়তো মসৃণ থাকবে না বেলা যত বাড়বে ভাগ্যের সাপোর্ট আপনি পেতে থাকবেন শরীর নিয়ে আজকের দিনে একটু হলেও সচেতন হতে হবে পারিবারিক জীবন মধ্যম কাটবে বিবাহিত জীবনে সাময়িক মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটবে আজকে মনের বদলে মাথা খাটিয়ে কর্মক্ষেত্রে কাজ করুন এতে আপনার উন্নতি থাকবে সরকারি ক্ষেত্রে আজকের দিনটি মসৃণ থাকবে না বেসরকারি জীবন ভালো থাকবে কিন্তু বেসরকারি কর্মীদের কর্ম নিয়ে হঠাৎ টেনশন বা চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় আজকের দিনে খুব একটা ভালো পরিস্থিতি থাকবে না চিন্তা বাড়বে ব্যবসাদারদের আজকের দিনে হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান সাথে সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে দিন সিংহরাশি দিনের শুরুটা লাভ বৃদ্ধি পাবে সফলতা থাকবে কিন্তু সেকেন্ড সেকেন্ডার্ধ কিছুটা হলেও সাবধান হতে হবে হঠাৎ করে আর্থিক ক্ষতি থেকে আজকের দিনে বিশ্বাস করে বিকেলের পর থেকে কাউকে বিশ্বাস করলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক লেনদেন বিকেলের পরে করবেন না সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে এবং সন্তানের সাথে কিছুটা টাইম আজকের দিনে বিকেলের পরে কাটাবেন বেশি করে দাম্পত্য জীবন আজকের দিনে মধ্যম থাকবে সিংহরাশির জাতক জাতিকা সরকারি ক্ষেত্রে কোনো খাত থেকে আর্থিক লাভে বাধা পড়বে আজকের দিনে সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেরা কাউকে ধার দেবেন না বেসরকারি ক্ষেত্রে কর্মসূত্রে যাত্রা হতে পারে এবং বিকেলের পরে যাত্রা যাত্রায় আপনার লাভ কম থাকবে অর্থ ক্ষতি হতে পারে অন্য কারোর কথায় আজকের দিনে বিশ্বাস করে বেসরকারি কর্মচারীরা কোনো ডিসিশন নেবেন না তাতে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষতি হবে ব্যবসায় হঠাৎ লাভ ঘটবে তবে পার্টনারশিপ ব্যবসায় কিছু সমস্যা দেখা দেবে আজকের দিনে কেশর এবং হলুদ সহযোগে বাবা ভোলানাথকে অভিষেক করান কন্যা রাশি দিনের শুরুটা কর্মের ব্যাপারে কিছুটা টেনশন থাকবে কিন্তু দিনের দ্বিতীয়ার্ধ থেকে মানসিক শান্তি ফিরে পাবেন দাম্পত্য সুখে বৃদ্ধি পরিবারের লোকজনের সাথে অনেকটা কোয়ালিটি টাইম আজকের দিনে কাটাচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকা জমি সংক্রান্ত যারা কর্ম করেন তাদের কিন্তু আজকের দিনে লাভ রয়েছে এবং ব্রাহ্মণ কয়ের সুযোগ আজকের দিনে থাকছে মায়ের আশীর্বাদ পুরো পাচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকা সরকারি ক্ষেত্রে আর্থিক লাভ ঘটবে এবং সম্মান বৃদ্ধি ঘটবে দ্বিতীয়ার্ধ থেকে বেসরকারি ক্ষেত্রেও দিনটি শুভ আর্থিক লাভ রয়েছে ব্যবসায় লাভ থাকবে বিশেষ করে যারা কাপড় মুদি দোকান বা এডুকেশন ফিল্ডে সাথে যুক্ত ব্যবসাদার রয়েছেন আজকের দিনে যে কোনো মন্দিরের কাছের কোনো বট বৃক্ষ হোক কোনো অসত্য গাছ হোক যদি তাও না থাকে যে কোনো সবুজ গাছে আজকের দিনে জল ঢালুন তাতে শুভ ফলে বৃদ্ধি ঘটবে তুলারাশি আজকের দিনে করা নিবেশ ভবিষ্যতে শুভ ফল দেবে তাই আজকের দিনে নিবেশ করতে পারেন অনলাইনে বা ফোনের মাধ্যমে আত্মীয়ের সাথে কথা ঘটতে পারে ভাই বোনের সাথে কাটানো পুরনো স্মৃতি আজকের দিনে মনে পড়বে প্রতিবেশীর সাথে কিছু শত্রুতা দেখতে পাবেন শরীর নিয়ে আজকের দিনে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন মধ্যম যাবে সরকারি কর্মজীবীদের আজকের দিনে উন্নতি রয়েছে বেসরকারি কর্মজীবীদের আজকের দিনটা কর্ম দক্ষতা তাদের বাড়বে সুনাম বাড়বে ব্যবসায় যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের কিন্তু আজকের দিনে লাভ রয়েছে আজকের দিনে বাবা ভোলানাথকে চন্দন দ্বারা অভিষেক করুন এবং পারলে সন্ধেবেলার দিকে তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে দিন বৃশ্বিক রাশি দিনটি ভাগ্যোন্নতির যোগ প্রবল আর্থিক জীবনে উন্নতি থাকবে আজকের দিনে ধার্মিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন পিতা ও সন্তানের সান্নিধ্য আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে শেয়ার লটারিতে যুক্ত লোকেদের লাভ থাকবে সন্তানের ভাগ্যোন্নতির খবর পাবেন আজকের দিনে দাম্পত্য জীবনে সুভতা বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মজীবন মধ্যম কাটবে কর্মজীবন বা কর্মক্ষেত্রে আপনারা অনৈতিক কোনো কাজ করবেন না তাতে আপনাদের ক্ষতি হতে পারে সরকারি কর্মীদের বেসরকারি জীবনে উন্নতি থাকবে ভালো জায়গায় কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায় যোগাযোগ এবং আয় বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হনুমানজির পুজো দিন এবং হনুমানজির হনুমান চালিশা পাঠ করুন ধনুরাশি দিনের প্রথম অর্ধ কিছুটা স্মুথ গেলে দ্বিতীয় অর্ধ কিছুটা সাবধানে কাটাতে হবে আকস্মিক কোনো ভয় বা টেনশন কাজ করতে পারে আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়বে গ্রাহস্থ জীবনে কিছুটা অস্থিরতা অশান্তি দেখতে পাবেন কিন্তু দাম্পত্য জীবনে লাইফ পার্টনার আপনাকে সাপোর্ট করবে জীবনসঙ্গীর আয় বৃদ্ধি পাচ্ছে দু চাকা থেকে সাবধান পৈতৃক সূত্র ধরে কোনো সম্পত্তি নিয়ে বিবাদেরও সম্ভাবনা রয়েছে আজকের দিনে ধনুরাশির কোনো গুণ প্রকাশ পাবে সমাজে সরকারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে পারে জীবন জীবনসঙ্গীর দ্বারা কোনো গিফট পাচ্ছেন সরকারি কর্মচারীরা বেসরকারি ক্ষেত্রে দিনটি ভালো কাটবে ভাতৃস্থানীয় সহযোগীর কারণে মানসিক কষ্ট পেতে পারেন ব্যবসায় লাভ ঘটবে আজকের দিনে সন্ধ্যেবেলায় কোনো শিব মন্দিরে পুজো দিন এবং একটি হলুদ মোমবাতি জ্বালিয়ে দিন মকর রাশি মকর রাশি প্রথমার্ধ শরীর নিয়ে কিছুটা টেনশন থাকবে কিন্তু দ্বিতীয়ার্ধ কাটবে মধ্যম আজকের দিনে ব্যয় একটু বৃদ্ধি পাবে ছোটোখাটো যাত্রা ঘটারও সম্ভাবনা রয়েছে যাত্রার দ্বারাও ব্যয় বৃদ্ধি পাচ্ছে জীবনসঙ্গীর শরীর এবং মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে গৃহ পরিবেশে সাময়িক অশান্তি ঘটতে পারে বিরোধও আজকের দিনে হতে পারে সরকারি কর্মচারীদের ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাচ্ছে বাইরের লোকের প্ররোচনায় উঁচু পোস্টের কোনো লোকের সাথে আজকের দিনে বিবাদ থেকে দূরে থাকুন বেসরকারি কর্মচারীদের আর্থিক কিছু সমস্যা থাকবে তবে উন্নতি হবে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি পাবে ইনভেস্ট করলে কিন্তু ব্যবসাদারদের লস আছে আজকের দিনে আজকের দিনে রুটির মধ্যে সর্ষের তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়ান এতে শুভ ফলে বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির প্রথমার্ধ ভালো কাটবে দ্বিতীয়ার্ধে লাভ ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো আত্মীয়র দ্বারা বা বন্ধুস্থানীয় কারোর দ্বারা শত্রুতা এবং আপনার আপনারও পরিষ্কার আজকের দিনে দেখতে পাবেন ইন্টারভিউ বা কম্পিটিটিভ এক্সামিনেশনে আজকের দিনে সাফল্য থাকবে লোন পাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রগাঢ় হচ্ছে মাতুল পক্ষ থেকে ভালো কোনো খবর বা লাভ আজকের দিনে পাচ্ছেন বিবাহিত জীবন মধ্যম শেয়ার বা লটারির মাধ্যমে লাভ রয়েছে সরকারি কর্মচারীরা কথার দ্বারা শত্রু তৈরি করতে পারে তাই আজকের দিনে কম কথা বলুন কিন্তু সরকারি কর্মচারীদের আর্থিক লাভ রয়েছে বেসরকারি ক্ষেত্রে আজকের দিনটি শুভ কাটবে ব্যবসা পার্টনারশিপ ব্যবসায় লাভ থাকবে আজকে কালো পিঁপড়ের উদ্দেশ্যে চিনি খাওয়ান আর কালো তিল দুধ সহযোগে বাবা ভোলানাথকে অভিষেক করুন এতে শুভ ফলে বৃদ্ধি করবে মীন রাশি মীন রাশির দিনের শুরুতে মানসিক টেনশান গ্রাহস্থ দাম্পত্য জীবনে কিছুটা সুখের হানি আজকের দিনে থাকবে কিন্তু দ্বিতীয়ার্ধ অর্থাৎ বিকেলের পর থেকে সন্তানের কারণে মানসিক আনন্দ বৃদ্ধি পাচ্ছে আপনার জ্ঞান গুণের বিকাশ ঘটছে যারা শিল্পের সাথে যুক্ত তাদের আজকের দিনে উন্নতি এবং প্রেম জীবনে আজকে সফলতা রয়েছে তার সাথে সফলতা থাকবে লটারি শেয়ার মার্কেটে যুক্ত ব্যক্তিদের সরকারি ক্ষেত্রে দিনটি শুভ কাটবে দ্বিতীয়ার্ধ থেকে বেসরকারি ক্ষেত্রে কর্ম নিয়ে আশঙ্কা চেঞ্জ করার সিদ্ধান্ত ব্যবসা আজকের দিনে লাভ পাবেন আজকের দিনে মাছেদের উদ্দেশ্যে কিছু খাওয়ান তাদের শুভ ফল বৃদ্ধি পাবে এই রইল বিশে জুলাই দিন সোমবার দৈনন্দিন রাশিফল আর রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ